এবাদত হোসেন বদলে যাও এক টাইগার পেসার, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সিলেটি রকেট। এবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডের পত্রিকার স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই পেস সেন্সেশন। উইজডনের বিচারে বর্ষসেরা টেস্ট পারফরমার হিসেবে দ্য উইজডন ট্রফি পাওয়ার দৌড়ে ইবাদত হোসেন। গেল বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ওই জয়ের নায়ক ছিলেন ইবাদত। প্রথম ইনিংসে 75 রানে এক উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ভয়ঙ্কর হয়ে ওঠেন ইবাদত, মাত্র 46 রানে 6 উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ইবাদতের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 169 রানে অল আউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে মাত্র 40 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 8 উইকেটের ঐতিহাসিক জয়ের স্বাদ পায় টাইগাররা। ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব ওঠে ইবাদতের হাতে। ম্যাচ জেতানো ওই পারফরমেন্সের কারণেই বর্ষসেরা টেস্ট পারফরমার হিসেবে দ্য উইজডেন ট্রফির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ইবাদত। এবাদতের সাথে এই পুরস্কার পাওয়ার দৌড়ে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের জনি বিয়ারিস্টো, হ্যারি ব্রুক, নিউজিল্যান্ডের প্রবাদ জয়সুরিয়া, অস্ট্রেলিয়ার উসমান খাজা, মার্নাস লাবুসেন এবং নিউজিল্যান্ডের টম ল্যাথাম। আগামী 20 এপ্রিল গেল বছরের সেরা টেস্ট পারফর্মারের হাতে তুলে দেওয়া হবে উইজডেন ট্রফি। এবাদত মনোনয়ন পাওয়ার পর এই পুরস্কারে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদেরও চোখ থাকবে। ক্যারিয়ারে ধাপে ধাপে এবাদত উন্নতি করে যাচ্ছেন। বাংলাদেশের পেস ইউনিটে বড় ভরসার নামও তিনি। মাউন্ট মঙ্গানুই টেস্ট ইবাদতের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। বিদেশে মাটিতে দলকে টেস্ট জিতিয়ে প্রবল আত্মবিশ্বাসী ইবাদত এখন জাতীয় দলের জার্সি গায়ে পারফর্ম করেন নিয়মিত। কোচ ডোনাল্ডের ক্লাসে বোলিংয়ে নিয়মিত যোগ করে চলেছেন নতুন নতুন সব অস্ত্র। টাইগার পেস ইউনিটে এখন প্রবল প্রতিযোগিতা। দলে টিকে থাকতে গেলে বোলিংয়ে উন্নতির যে কোনো বিকল্প নেই। তাসকিন, মুস্তাফিজ, ইবাদত, হাসান মাহমুদ, শরীফুলদের নিয়ে বাংলাদেশের আছে শক্তিশালী পেস ইউনিট। তাই তো একসময়ের স্পিন নির্ভর বাংলাদেশ এখন ঘরে মাঠেও নিয়মিত তিন পেসার নিয়ে খেলার সাহস করে। সবশেষ ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজ সেটার বড় উদাহরণ। স্পিনের পাশাপাশি পেস বোলিংয়ে উন্নতি করায় বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশ। বাঘা বাঘা ব্যাটারদের সামনে হুমকি হয়ে উঠতে জানেন ইবাদতরা। এবাদতদের উইজডেনে একটা ট্রফি দিয়ে বিবেচনা করা ঠিক হবে না, তবে শেষ পর্যন্ত এবাদতের হাতে উইজডেনে পুরস্কার উঠলে তা যে এবাদত ও বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি সেটা বলার অপেক্ষা রাখে না।